ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি তবে আজকে সকাল থেকে নিয়ে আমার অবস্থা এরকম চলছে তো কি হয়েছে বাসায় কেন গিয়েছিলাম থানায় সব কিছু শেয়ার করব আপনারা আমার সঙ্গেই থাকুন আর একটু পরেই আমি আপনাদের সঙ্গে বলতেছি কি হয়েছে আমার বাসায় সকালবেলা উঠে আমার বাসার এই অবস্থা কেন আর কি ভাই ঘটেছে বাসায় সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ তবে আমার ব্লগটা এখন শুরু করি তারপর আপনারা সব কিছু জানতে পারবেন ব্লগের শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনারা সব কিছু দেখতে পারবেন গতকালকে তো বলেছিলাম বাসায় কোনো বাজার নেই তো গতকাল বিকেল বেলায় আমি কিন্তু বাজারে গিয়েছিলাম আর বলেছিলাম আজকের ব্লগে শেয়ার করব আমি কি কী কেনাকাটা করেছি তো আমি যেখান থেকে রেগুলার বাজার করি সেখানেই এসেছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছি আসলে তো আমার যা যা লাগছে সেগুলোই আমি কেনাকাটা করতেছি বাসায় গিয়ে ইনশাল্লাহ শেয়ার করব আমি কি কি নিচ্ছি তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি কি কী নেই আসলে বাসায় মোটামুটি অনেক কিছুই দরকার তো ক্যামেরা অন রাখলে আসলে অনেক কোনো কিছু কেনা যায় না তো আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখান থেকে একটা গ্রিন টি নিব তবে এই গ্রিন টিটা আমি সবসময় খাই এটা হলো কাজি অ্যান্ড কাজি আমার কাছে ভালো লাগে বিভিন্ন ফ্লেভারের আছে তো আমি এক এক সময় এক এক ফ্লেভারেরটা নিই আমার কাছে ভালো লাগে আসলে এই গ্রিন টিটা খেতে তবে সকালে কিন্তু আমি এক কাপ দুধ চা খাই তারপর সারাদিন যেই চাগুলো খাই সেটা হলো গ্রিন টি আর সকালবেলা এক কাপ দুধ চা না খেলে আমার কাছে আসলে ভালো লাগে না এই তো চলে এলাম বাসায় আর কি কি নিয়ে এসেছি সেগুলো শেয়ার করছি একটু এখানে গ্রিন টি নিয়ে এসেছি আর টক দই তারপর শুকনো মরিচ তারপর আরও যা যা লাগবে বাচ্চাদের খাবার দাবার আর চিকেন এনেছি তারপর বিফ এনেছি আর কর্নফ্লেক্স এনেছি আসলে বাচ্চাদের জিনিসগুলো একটু বেশি লাগে আমার ঘরে তো এগুলো শেষ হওয়ার আগে আগে আমি কেনার চেষ্টা করি তবে আমার বাসায় চিকেন তারপর বিফ এগুলো শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আমি একটু একটু নিয়ে এসেছি আসলে আমি একসঙ্গে এত বেশি করে কেনাকাটা করি না মোটামুটি অল্প অল্প করি কেনাকাটা করি মাংস আর মাছ বেশিদিন ফ্রিজে রাখলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমার হাজব্যান্ড তো ওইটা মোটাও পছন্দ করে না আর সে যেহেতু দেশের বাহিরে আছে এখন না পারতে খায় বাংলাদেশে আসলে কিন্তু আমি প্রতিদিন মানে তাজা তাজা বাজার করে ওকে খাওয়ানোর চেষ্টা করি ও বাংলাদেশে যতদিন থাকে চেষ্টা করে মানে নিজে বাজারটা করতে আর আমি যেহেতু এখন একা এখানে তো আমি আসলে বাচ্চাদের খাবার দাবার আর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এত বেশি কুলু মানে এত বেশি করে কেনাকাটা করি না আনুমানিক তিন চার দিন যেন হয়ে যায় এরকম আর কি মাছ মাংসটা একটু তাজা কেনারই চেষ্টা করি আর মুরগিটা আমি রেগুলার কেনার চেষ্টা করি যেহেতু মুরগিটা বাচ্চারা খায় এই তো আজকে আমি বেলা যে বাজারগুলো করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বাজার করে এসে কিন্তু আমার একটু খিদা লেগে গিয়েছে আমি এখানে একটু মুড়ি খাচ্ছি টক দই দিয়ে তো টক দইটা কিন্তু ভালো আমাদের শরীরের জন্য আমরা আসলে বয়সের সাথে সাথে শরীরের ওজনও কিন্তু বেড়ে যায় অনেকেরই আমার যেটা হয় আর কি তো সেই জন্য আমি টক দইটা একটু খাই তারপর লেবুর রস এগুলো একটু খাওয়ার চেষ্টা করি আর কি যাই হোক আমি টক দই আর মুড়ি একটু খেয়ে নিব তারপর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব আজকে আমি রাতের বেলায় রান্না করে রাখবো দুপুরে তো তেমন কিছু রান্না করিনি আপনারা দেখেছিলেন আর আমার বাসায় কি হয়েছে সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিউয়ার্স তার আগে আপনাদের সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে তো টক দই আর মুড়ি মানে খাবো আমি কিন্তু কোনো চিনি অ্যাড করিনি আর এদিকে নিয়েছি একটু গ্রিন টি তো এগুলো খাচ্ছি আর আমি একটা আপুর নাম বলবো আপুর নাম হলো লাবণ্য জাহান আপু হলো কেরানীগঞ্জে থাকেন আপু খুব সুন্দর করে কমেন্ট করেন আর আপুর খুব ইচ্ছা ছিল আপুর নামটা যেন আমি একটু বলি তো আমার কাছেও খুব ভালো লেগেছে আপু তোমার কমেন্টগুলো পড়ে আসলে কি বলবো তোমার জন্য অনেক অনেক দোয়া আর তোমার প্রতি অনেক ভালোবাসা রইল ভালো থেকো আপু এভাবেই আমাদের পাশে থেকো তুমি বলেছ আমাকে আর আমার বড়ো বোনকে তুমি অনেক পছন্দ করো আই লাভ ইউ আপু তোমাকেও আমি অনেক পছন্দ করি আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এটাই হলো পৃথিবীর নিয়ম আসলে ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসাই যায় তাই না চলে এলাম কিচেনে এই তো ভাত বসিয়ে দিলাম একটু রান্না করতেছি আর এপাশে পাশে আমি একটু দেশি মুরগি রান্না করব। একটা মুরগি রান্না করব আর কি দেশি মুরগি তো সেই জন্য আমি প্যানে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নেব আমি এখানে এলাচ দারচিনি এগুলো অ্যাড করে দিলাম আরও একটা আপু তার নাম বলবো তার আইডির নাম হলো শেখ মাতাব্বর তো ওই আপুটা আমার চ্যানেলে সবার কাছে দোয়া চেয়েছেন আপু হলো মানে একটা আল্লাহর কাছে একটা বেবি চাচ্ছেন তো আমার চ্যানেলে যারা আছেন মা অনেকেই আমার চ্যানেলটা দেখেন যারা মানে কি বলবো আন্টি খালা ফুপি আপুরা ভাইয়ারা সবাই এ আপুর জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাকে একটা বেবি দেয় আসলে মা হওয়া একটা ভাগ্যের বিষয় কি বলবো আপু তারপরও তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূরণ করে ইনশাল্লাহ আমি চাই আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক আর আমাদের সকলের দোয়া আল্লাহ ইনশাল্লাহ কবুল করে নেবে আপু হতাশ হয়েও না আল্লাহর কাছে তুমি চাও ইনশাল্লাহ পেয়ে যাবা আর তুমি যদি মুসলিম হয়ে থাকো গভীর রাতে হয়ে উঠে আল্লাহর কাছে নামাজ পড়বা বেশি বেশি করে নফল নামাজ আল্লাহর কাছে চাবা ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দিবে যাই হোক আমি এখানে চিকেন রান্না করার জন্য আদা বাটা রসুন বাটা দিয়েছি একটা এক টেবিল চামচ করে আর দিয়েছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব আর আপু এটাই আমি তোমাকে বলা আমার পক্ষ থেকে তুমি সত্যি আল্লাহর কাছে চাও তুমি যেই ধর্মেরই হও না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিতে পারেন তুমি আল্লাহর কাছে চাও ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেন আর আমার সকল ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট আপুর জন্য একটু হলো মন থেকে দোয়া করবেন যেন আপু মন মানে আপু মা হতে পারে আপুর মনের ইচ্ছা যেন আল্লাহ পূর্ণ করে দেন আর এটাই আমার বলার আশা করি সবাই আমার এই আপুটার জন্য একটু দোয়া করবেন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে আমার বাসায় কি হয়েছিল সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে কারেন্ট চলে গিয়েছে শুক্র শনি কিন্তু আমার দুই দিন স্কুল বন্ধ ছিল আর স্কুল বন্ধ থাকার কারণে আমি নিচে যাইনি তো নিচে একবার বিকালবেলা গিয়েছিলাম তখনও খেয়াল করিনি আর বারবার যদি বাইরে যেতাম তাহলে কিন্তু আমি একটু চেক করতাম তো আমার চেক করা হয়নি আমার মিটারে যে টাকা শেষ হয়ে গিয়েছে সেটা আমার মনে ছিল না মনে ছিল না বলতে মিটারে টাকা শেষ হওয়ার পরে কিন্তু একটা সিগন্যাল দেয় তো আমি সেটা আর খেয়াল করিনি যদি স্কুল খোলা থাকতো তাহলে কিন্তু আমি কয়েকবার বাহিরে যাই মানে সেটা চোখে পড়ে মিটারগুলো যেহেতু গেটের সামনে লাগানো তো আমি শুধু গতকাল বিকেলে একবার বাইরে গিয়েছিলাম আর আজকে মানে বাজারে গিয়েছিলাম বিকেল বেলা তো সেই জন্য কিন্তু আমার চোখে তেমনভাবে একটু মানে খেয়াল করিনি আর কি যে আমার মিটারে টাকা শেষ হয়ে গিয়েছে সকালবেলা উঠেই দেখি যে এসি অফ হয়ে গিয়েছে মোস্তফা তো একেবারে অসুস্থ তারপরে ওর কাছে অনেক খারাপ লাগতেছে আমাকে বলতেছে গরমে অস্থির হয়ে গিয়েছে তারপর সব কিছু অফ হয়ে গিয়েছে যদিও আমার বাসায় বিদ্যুৎ আছে তো সৌর বিদ্যুৎ দিয়ে তো আর ফ্যান চলে না তো মুস্তফা গরমে অস্থির হয়ে গিয়েছে আমিও তো মানে যে টাকা মানে ঢুকাবো আমি কাঠ খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গিয়েছি কাঠটা যে কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না আর মানে না পাওয়াতে আমার বাসার সব কিছু আমি আসলে খুঁজতেছিলাম এরকম পাগলের মতো হয়ে শেষমেশ আমি কার্ডটা পাইনি আসলে আমি কার্ডটা মনে হারিয়ে ফেলেছি তারপর আমাকে আবার থানায় যেতে হয়েছে থানায় গিয়ে জিটি করে ওই জিটির কাগজ নিয়ে তারপর আবার কল্যাণ সমিতিতে যেতে হয়েছে ওইখান থেকে আবার সাইন করিয়ে ওইটা নিয়ে ডেস্ক অফিসে যেতে হয়েছে এভাবে করে আমাকে অনেক মানে জায়গায় দৌড়াদৌড়ি করে আবার নতুন করে কার্ড বানাতে হয়েছে মানে সারাদিন এই অবস্থায় ছিলাম তো এই জন্যই আমার বাসার এই অবস্থা আর হলো মানে থানা পর্যন্ত আমাকে যেতে হয়েছে আর কি যাই হোক আর এই কার্ডটা আসলে আমি আপনাদের কাছে এটাই বলবো আমাদের আসলে এই জিনিসটা একটু সেভে রাখা দরকার যেহেতু বাচ্চাদের ঘর কখন কোন দিকে চলে যায় আসলে এটা আর পাওয়া যায় না যদিও এটা হারিয়ে যায় আপনারা এটাকে ফটো মানে ফটোকপি করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজে এটা আবার তোলা যায় আমার কাছে একটা ফটোকপি ছিল তারপরেও কিন্তু আমি এই হয়রানির শিকার হতে হয়েছে আপনারাও একটা ফটোকপি করে রাখবেন তারপরে কি সাথে সাথে পাওয়া যায় আর কি ফটোকপি থাকলে আর ফটোকপি না থাকলে হয়তো আপনার কয়েকদিন সময় লেগে যেত আর আমার যেহেতু ফটোকপিটা ছিল সেজন্য কিন্তু আমি কয়েক ঘন্টার ভিতরে আবার কাঠটা তুলে ফেলতে পেরেছি যদিও আমাকে অনেক জায়গায় দৌড়াতে হয়েছে আর অনেক ঝামেলা পোহাতে হয়েছে যাই হোক কথা বলতে বলতে আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি রান্না হলো আমি ওটা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব আজকে ডাটাটা আমি কষিয়ে রান্না করব এই তো এদিকে আমার চিকেনটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি রান্নাটা করে নিব। আর হলো বাসায় এসে দেখি মরিচের গুঁড়া নেই তারপর আবার মরিচ বেটে তারপরে কিন্তু আজকে রান্নাটা আমি করেছি আপনারা হয়তো দেখে থাকবেন আর এদিকে আমি ডাটা দিয়ে মাছের মাথা রান্না করতেছি মাছের মাথাটা আমি একটু কষিয়ে নিলাম সব মশলার মধ্যে তারপর আমি মাছ মাছের মাথাটা উঠিয়ে নিব। উঠিয়ে তারপরে কিন্তু এখানে ডাটাগুলো দিয়ে দিব আর কি আজকে আমি কষিয়ে রান্না করব। আমার চ্যানেলে কিন্তু আরেকটা ডাটা রান্নার রেসিপি আছে সেটা হলো আমি ডাটাটা ভেজে খুবই স্পেশালভাবে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর এভাবেও কিন্তু রান্না করা যায় এটা হলো কচি ডাটাগুলো যদি এভাবে রান্না করি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি মাছের পিসগুলো একটু উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখানে ডাটাগুলো আমি কষিয়ে নেব আর মাছের মাথাগুলো যদি উঠিয়ে না নিতাম তাহলে কিন্তু ডাটাগুলো ভেঙে যেত তো মাছগুলো উঠিয়ে আমি ডাটাগুলো এখানে কষিয়ে নেব তো ভিওর্স আসলে আজকে আমি অনেকটাই মানে কি বলবো সারা দিন অনেক হয়রানির ভিতরেই ছিলাম মোটামুটি তো আপনারাও কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবেন যারা কার্ড ইউজ করেন মিটারে তো আমি কিন্তু কার্ডটা যদি ফটোকপি করে না রাখতাম তাহলে আমার বাসায় কিন্তু কারান্টাসকে আসতো না আর অনেক ঝামেলার শিকার হতে হতো আমাকে যেহেতু আমার ছেলেটাও এখন অসুস্থ আর গরমের দিন বাচ্চারা তো গরমটা তো সহ্য করতে পারে না আমি ডাটাগুলো কষিয়ে নিচ্ছি আর এগুলো হলো চিকন ডাটা এখানে আমি আলু দিয়েছি একটা বড়ো সাইজের আর এই ডাটাটা কিন্তু এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু ডাটার সিজন আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু এভাবে রান্না করতে পারি যারা জানি না তো আমার রেসিপিটা ফলো করে কিন্তু রান্না করতে পারেন চাইলে নতুন গৃহিণী ভেচেলার বাইরা যারা আছেন বা স্টুডেন্ট লেখাপড়া করছেন তারাও কিন্তু হোস্টেলে থেকে এভাবে করে নিতে পারেন আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে নিজেরা রান্না করে খেতে পারেন তো আমি ডিমটা কিন্তু তরকারিটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এতে করে মানে ডিমটা এখন সিদ্ধ হয়ে যাবে এটা যেহেতু ছোট একটা ডিম সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না এই তো আমার ডাটাটাও কষানো হয়ে গিয়েছে মোটামুটি এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব মরিচের গুঁড়া বাসায় ছিল না যখন রান্না করব তো তারপর শুকনা মরিচ তাড়াতাড়ি করে বেটে এই তো রান্নাটা করলাম আসলে আজকে তরকারিগুলো কিন্তু অনেক মজা ছিল বাটা মশলার স্বাদই যে আলাদা সেটা ভোজা গিয়েছে আমার ডাটাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর ঝোলের পানিটাও অ্যাড করে দিলাম আজকের ব্লগটা আর বেশি বড় করব না আমার রান্না বান্না শেষ এখন বাচ্চাদেরকে আসলে খাবারটা দিয়ে দিব আর আশা করি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ